ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজ আমার তোমরা কালকে ব্লগ পাওনি, তার জন্য তোমাদেরকে অনেক অনেক সরি। কারণ কি, কালকের ব্লগটা না আমাকে আমার কাছে রেডি করা আছে, কিন্তু আমি ছাড়তে পারিনি। কারণ কি, এডিটিংটা তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি এডিটিংটা করতে পারি না, আর আমাকে অনেকবার শিখতে বলেছে, আমি না শিখিনি এডিটিংটা। তো আমি এরপরে ভাবছি আমাকে শিখেই নিতে লাগবে, কারণ কি ঋষুর বাবার অনেক সময় কাজ থাকে, তার জন্য পারে না। আর আর কালকেও পারেনি, কারণ কি ওর খুব শরীরটা খারাপ, ওর জ্বর এসেছে, সর্দি কাশি, যার জন্য ও এডিটিং করতে পারেনি একদমই। আর হচ্ছে হলো আমার শাশুড়িরও শরীরটা ভালো না, কেউ বাড়িতে নেই, সবাই আছে দিদা শাশুড়ির বাড়িতে। তো মার শরীরটা খারাপ হওয়ার জন্য মা এখানে আর দিদা মাকে আর আসতে দেয়নি এখানে, কারণ কি এখানে থাকলে আমি মাকে কী করে দেখবো, কারণ আমার ছেলেটাও ছোটো। যার জন্য দিদা বললো যে মা ওনার কাছে থাকবে, ওখান থেকে মা ডক্টর দেখাচ্ছে, ওখানে মা দিদা শাশুড়ি মাকে দেখাশোনা করছে। তো মা ওখানেই আছে, বাবা ওখানেই আছে, আসছে বাড়িতে বাবা, আর ঋষুর বাবা, আমি আর ঋষু আমরা এখানেই আছি। তো এখন আমি সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার রান্নাঘর ভালো মতন ধুয়ে টুয়ে নিয়ে আমার রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, বিছানা ওঠানো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। কতদিন জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তো এখন আমি বসবো পুজো করতে। তো চলো, আমার স্নান টান সব হয়ে গেছে, এখন আমি পুজো করতে বসবো। তখন আমার পুজোটা দিলে আমার কাজ শেষ হয়ে যাবে, তারপরে ঋষুর বাবা আসলে আমরা একটু বেরোবো, এক জায়গায় যাব, কিছু কেনাকাটা আছে ওগুলো করব। আর দেখতেই পাচ্ছ আমার আইব্রোর খুব খারাপ অবস্থা, আমি অনেকদিন হয়ে গেলো আইব্রো করতে পারছি না, তো আইব্রোটা করব আর চুলে স্পা করব আমি। তো চলো এখন গিয়ে আমি ফটাফটাকে পুজোটা দিয়ে নিই, আর ঋষুর বাবা গেছে কাজে, ও আসলে পরে আমি হচ্ছে হলো যাবো ওর সাথে, তখন আমি পুজো করতে বসবো। তো এই দেখো, এখানে আমি এখন গোপালকে জাগাবো, গোপাল উঠাবো, সব বাসন কুসন পড়ে আছে, তখন আমি আগে গোপালকে জাগাবো। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা গোপালকে, দেখো আমার লাড্ডু গোপাল। দেখছো গোপালকে আমি এখন সাজিয়ে দিয়েছি, এখন স্নান করাবো। হয়ে গেছি, তো এখন আমি বেরোচ্ছি। আর ওদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে ঋষুর আওয়াজ নেই, আর ঋষু নেই, কারণ কি ঋষু ওর মা রীতামার কাছে গেছে, মা যেখানে আছে ওখানে ও আছে, ওকে বারবার ফোন করে ডাকছিল, ও যাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছিল রীতামার কাছে। তো ওকে আমি ওখানে পাঠিয়ে দিয়েছি, যাতে আমি কাজগুলো আরামে করতে পারি, নাহলে আজকে খুব জ্বালাচ্ছে ঋষু, খুবই জ্বালাচ্ছে, ওর জন্য আমি কোনো কাজ করতে পারছিলাম না, ওর জন্য আমি ওকে সকাল সকাল ওখানে পাঠিয়ে দিয়ে তারপর সব কাজ করেছি। তখন আমি বেরোচ্ছি, এখন বাজে 3:30, তো এখনই আসলো ও কাজ করে, এসে এখন আমাকে নিয়ে যাচ্ছে। তো চলো একেবারে বাইরে গিয়ে কথা বলি তোমাদের সাথে। নিয়ে গেছি মামার বাড়িতে, ঢুকে আর ভিডিও ঘুরতে পারিনি, রাত্রেবেলা গিয়ে আবার ভিডিও করবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, গিয়েই খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে এখন একটু বেরিয়েছি মার্কেটে যাবো বলে, মার্কেটে কয়েকটা কাজ আছে, কিছু জিনিস কিনবো, আইব্রো করবো, ওগুলো করে তারপরে বাড়ি আসবো। তো চলো যাই। যাচ্ছে কিন্তু যাচ্ছে, আমাকে কেউ ভালোবাসে না, একটু ঝাঁকাস করে দাও তো, ঝাঁকাস করে দাও, ঠান্ডা টেকার মতো একটু কর।
আমি এখানে এক জায়গায় এসেছি ছোট কাকার বাড়িতে। এই দেখো, এই দেখো দুষ্টু বুঝিটাকে। সব ব্লগে দেখতে পারবা। এবার বেবিকে মারি। কেন? ফেলে দি হ্যালো গাইস বলো। হ্যালো গাইস, জোর ভালো মতো হাই দেখা। এই যে এদিকে ক্যামেরার দিকে হ্যালো গাইস, না ভালো হাত দিয়ে ভালো মতো হ্যালো গাইস। ওই বলো একটু গাইস, একটু লুচি খাবে? বলো গাইস, একটু লুচি খাবে? বলো গাইস, একটু লুচি খাবে? না বলো লুচি খাবে? ওই বৌমনিকে গাইস লুচি খাবে? ওই একটু লজ্জা ভাই, বুঝলা? আমি বেবিটাকে নিয়ে যাব। না আমি একটু জোরে করেই মারবো। বসো বসো। চলে এসছি, তো অনেকটাই রাত হয়ে গেছে বাড়িতে। আস্তে আস্তে ওদিকে রিশুকে নিয়েছি, তারপরে বাড়ি এসছি। আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল, কারণ কি ওর একটা অফিসে কাজ পড়ে গিয়েছিল, ওর জন্য আমাদের আজকে আসতে দেরি হয়ে গেল। আর হচ্ছিল তোমার, আমি পার্লার যাবো বলেছিলাম, মার্কেট যাবো বলেছিলাম, কিচ্ছু হয়নি। হ্যাঁ দেবো তো।
তো কিছুই হয়নি আজকে, তো কালকে হয়তো যাব, যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করে দিই, দেখা হচ্ছে আবার কালকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, অল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিও আসতে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো টাটা, গুড নাইট, আর বেশি বকবক করবো না। আয় এদিকে এদিকে বল গুড নাইট, সাবস্ক্রাইব করে দিও, বলো বলো সাবস্ক্রাইব করে দিও, একটা লাস্টে মামামকে হাম্পি দিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও, কোথায় দিবা, চলো টাটা 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 টাটা, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে।